প্রচুর জায়গায় যে আমি বিক্রি করেছি, আমি যে আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না, আমার ওরা পুত্রের মুখ দেখতে পাচ্ছি না, কোন নারীও দেখতে পারবে না, আমাদের সন্তানের সৎকাজের ব্যবস্থা করবো সরেকা, আমাদের সন্তান বাবা লক্ষ্মীদার, লক্ষ্মীদার না এদিকে তো নাই, ওরে লক্ষ্মীদার, বাবা লক্ষ্মীদার, হ্যাঁ তোর সোনামণি, তুমি কোথায় গিয়েছিলে? আমি জান, আমি এই দিকে একটু বেড়াতে গিয়েছিলাম। আমি জান সোনা বাবা, তুমি বেড়াতে গিয়েছিলে তোমার জন্য ভাবতে ভাবতে আমি যে হয়ে গেছি। কেন আমি জান, এর মানে কেন না, তোমাকে না দেখলে আমি বাঁচি না। আমি জান বলো বাবা, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। আমি কেন তোমাকে আমি হাসি মুখে বিদায় দেবো? আমি তো হয়ে যাবে, আমি ওই সাধু বন্ধার কাছে যাবো। আমি জান শোনো বাবা, আমি তোমাকে মাছ কিনে খাওয়াবো কখনো যদি বলছি না যেতে দিব না, দিব না, দিব না, ¡Vamos!
অভিযান তুমি তাহলে জলের ঘাটে যাবে? জি মা, আমি জলের ঘাটে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমিও যাবে? আচ্ছা যদি জট তোমার সাথে যা তাহলে তুমি যেতে পারবে। জি আমি যান, জন্ম আমার সাথে যাবে। তুমি যাবে? আর আমার বাবা লোকাকে দেখে রাখবে? শোনো, চোখে চোখে দেখে রাখবে। কোনো কথা নাই, যদি গালের মধ্যে একটা মশা বসে চড়মা যায় তুমি তার পিছনে পিছনে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা লক্ষ্মী দা বেলা পূর্বে থাকতে যাবে, বেলা ঠিকে থাকতে চলে আসবে। আমি তোমার জন্য অনেক প্রকারের রান্না করে রাখবো, দুজনে বসে খাবো। জি আমি যান, ঠিক আছে বাবা। আমি যাব আর কয়েকটি মাছ ধরে নিয়ে, ঠিক আছে আমি ফিরে আসবো। আমি যান, বিদায় 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 বাবা লক্ষ্মী দা। আমি যান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা ভগবান আমার সন্তান গেল মা। তুমি আলাপ করে ডাকো, ঠিক আছে তুমি ডাকো। দিলাম কইল, আচ্ছা দিলাম কইল, আচ্ছা ডাকো না, রেডি আমার সন্তান গুলো জলের কাছে বাস করছি। তুমি বিভাতাকে তাকে রক্ষা করো, রক্ষা করো থাকো, তুমি তাকে রক্ষা করো। মেয়েটাকে কোথায় গেল? তুমি যতই বারণ করো মা যাবই, যেতে দিব না কখনো, দিব না দিব না দিব। Oh,
বলতো যাবো আর আসবো তোমার সাথে আর কে কে যাবে কে নমি যান পুরা যাবে পঞ্চদাসী আমি যা বলবো তুই তাই শুনবি কথা তো ঠিকই কইছুই কিন্তু তোরে বলছি তুই ফুট কেটে দিবি ঘুরাই দি কেন কেন তুই কি করলি তুই আমার বন্ধু হয়েছে সুন্দর করে একটা আদার গেতে তুই আদার গেতে দেবার কই তুই তুই যাস কারণ কি আদার তো নাই আদার নাই মানে ওই যে মাছ অসুম কইল না আমি
তুই যে কাজ করছ এই যে পিঠা ডাইয়া শুয়ে খাইছত না, তোর পেটের ভিতরে এত বড় একটা বাসা বাঁধিব আর পেটের ভিতরে টিলবিল টিলবিল করে করে আমরা একেবারে মেরে ফেলবো। আমার তোর কাছে কি একটু আধারও নাই? আধার অনেক বেশি ফিরে যেত তুই চালাম কি করলি? ফ্রিজ মানে আতার পাই করলি কোন থেকে? ফ্রিজে তুই ছিলাম। ফ্রিজ এর নাম কি তোর? হ্যাঁ জিয়ল মাসা কস না ওই কথা কই না অনেকদিন ধরে চান করি না, চল আমরা চান করি। আমার বলছি মনে প্রতিদিন আমরা এই কথা শুনি, কাউকে তো দেখতে পাই না।
তোমরা গোসল করিয়া ফেনা তো লোকা আমি দুধ খাওয়ারি নাই, পরে আমার আব্বা বাজারে যে একটা মেট্রোজেন কিনা দিছিল আমি খারাপ, তুই ওদের কি বলেছিস? আমি কইছি তাহলে আমাদের যে ফুটটা নষ্ট করে দিল গোলাম করে দিলাম মাছ ধরবো তোমরা খার হইন, আমি ব্যবস্থা করতেছি তুই কি করিস বললাম কিছু শেষ হচ্ছে না, ঠিক আছে সখী ডাকছে
তোমার সাথে যে তাকে বলছি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আজও স্নান করবো, ছেড়ে দাও। আমরা এই ঘাটে প্রথম মাছ ধরতে এসেছি, আমরা মাছ ধরে যাবো, তারপরে তোমরা স্নান করবে। আমরা মাছ না মেরে এখান থেকে এক পাও সরবো না। শিওনা কুমার, তোমরা যদি ভদ্র করে সন্তান হয়ে থাকো তাহলে এই ঘাট ছেড়ে দাও, না জাত তুলে গালি দিব। আমরা ভদ্র ঘরের সন্তান তাই বলছি, তাহলে আমাদের কথা শুনবে না? না, আমরা এখানে মাছ না ধরে একটাও শুনবো না। Oh, my God.
এখানে যাইতে আমার রাত আমার ঘুরে আসতে তো যাক তুই তুই ঢুকছ তো এখন হেরে দুটো আমরা ঢুকছি দুটানে ঢুকছ শোন শোনো কুমার তাহলে এই গাড়ি ছেড়ে তোমরা যাবে না 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 কখনো যাবো না এই গাড়ি থেকে আমরা এই গাড়ি বসে ফেলবো আমরা এই গাড়ি চান করবো ঠিক আছে তোমার বন্ধুকে বলো জাদু দেখাতে চোখ বন্ধ করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়ান টু থ্রি Thank you.
সুন্দরী, আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, তাতে তোমার কি হয়েছে? আমি তোমাকে স্বর্ণের কলসি বানিয়ে দেব। না, আমি তোমার স্বর্ণের কলসি নেব না। নিবে না? তুমি আমার মাটির কলসি ভেঙেছ আর আমি নিব স্বর্ণের কলসি? না, আমি কিছুতেই নিব না। তুমি আমার মাটির কলসি ভেঙেছ, তুমি আমাকে মাটির কলসি দিবে, আমি স্বর্ণের কলসি নেব কেন? ঠিক আছে সুখী, আমি তোমাকে মাটির কলসি দেবো,